আপনি হয়তো শুনে অবাক হবেন, কেননা ঈশ্বর স্বয়ং এর সাথে কী ঘটেছিল, ছোটবেলায় স্বয়ং ঈশ্বরের সাথে এমন কী ঘটনা ঘটেছিল যেটা আপনাকে অনেকটাই চমকে দেবে। অনেক ইতিহাস বিশেষজ্ঞরা নিজে নিজের বক্তব্য প্রকাশ করেছেন এবং তুলে ধরেছেন, অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু যেটা এর মধ্যে থেকে পাওয়া যায় সেটা শুনলে হয়তো আপনি খুবই আশ্চর্য হয়ে যাবেন, কেননা এটা আশ্চর্য হওয়ারই কথা। অনেকে হয়তো জানে না যে ঈশ্বর এরকম ব্যাপার ঘটতেও পারে, আমরা হয়তো অনেকে এই কথাটা জানি না। আপনি কি জানেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন। আপনি কি জানেন ঈশ্বর আমাদের মতো সাধারণ ব্যক্তি ছিলেন? কেননা আমরা সবসময় ঈশ্বরের অলৌকিক কার্যগুলো বড় অবস্থায় ক্রমশ করেছে এবং সবসময় ঈশ্বরের সুসমাচার প্রচার এবং ঈশ্বরের অলৌকিক কার্য যেটা আমরা প্রত্যেককে জানি। কিন্তু আপনি কি জানেন, 12 বছর বয়সে যিশু তার বাল্যকালে তার পরিবারের সাথে ভ্রমণ করার সময় নিখোঁজ হয়েছিল। হ্যাঁ, এটা সত্যি, যিশু 12 বছর বয়সে নিখোঁজ হয়েছিল এবং যিশু তার পরিবার নিস্তার পর্বের জন্য জেরুজালেমে ভ্রমণ করছিলেন এবং তার ভ্রমণের আগ্রহ এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে তারা শিশু যিশুকে ভুলে গেল এবং উৎসব শেষ হওয়ার পর পরিবার তার সব কিছু গোজগাছ করে জেরুজালেম ছেড়ে চলে গেল এবং পরিবারের একজন সদস্য বাদে বাকি তারা পিছনে ছিল, কিন্তু তারা তাদের একমাত্র পুত্র যিশুকে তারা মনে রাখলো না এবং তারা ভুলে গেল যে তাদের শিশু যিশু তাদের সাথে নেই এবং তিনি নিখোঁজ হয়ে গেছেন। পরিবারের লোকজন তা খেয়ালই করেনি, তা বুঝতে তার পরিবারের একটি পুরো দিন লেগেছিল। কয়েকদিন খোঁজাখুঁজির পর তারা তাকে একটা মন্দিরে শিক্ষা দিচ্ছে তারা দেখতে পেলেন এবং তারা সকলেই চমকে গেল এবং একটা শিশু এই বয়সে একটা মন্দিরে শিক্ষাদান করছেন এটা দেখে, এবং সেটা তারা উপলব্ধি করলেন এবং তারা ভাবলেন এই ব্যক্তিটা সাধারণ কেউ নয়, একজন মহান ব্যক্তি, এবং তারা সমস্ত বিষয় লক্ষ্য করলেন এবং ঈশ্বরের পুত্রকে হারানো নিশ্চয়ই তাদের কাছে একটা ভীতিকর ছিল এবং তারা জানতো যে এটা ঈশ্বরের আশীর্বাদের সন্তান। অতএব যিশু 12 বছর বয়সে হারিয়েছিল এবং তিনি সাধারণ ব্যক্তির মতনই মেলায় ঘুরছিল এবং তাদের পরিবার তাকে ভুলে গেছিল এবং তারা তাকে ছেড়ে চলে গেল এবং একদিন পর তারা তার কথা মনে পড়ল। আশা করব আপনি অজানা তত্ত্বটা শুনে খুবই খুশি হবেন এবং ঈশ্বরের প্রশংসা মহিমা কীর্তন করবেন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাতে ভুলবেন না। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা যদি নতুনত্ব কিছু পান অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন, লাইক করে ধন্যবাদ জানাবেন। আমিন।